মহেশ বাবু ভার্সেস আল্লু অর্জুন। তবে কি আল্লু এখন নতুন সুপারস্টার? ক্যাপশন দেখে অনেকে হয়তো এতক্ষণে ভুরু কুঁচকে ফেলেছেন। কি মহেশের সাথে আল্লুর তুলনা? যেখানে মেগাস্টার চিরঞ্জীবীর পরেই মহেশবাবুকে ধরা হয় তেলুগু সিনেমার পরবর্তী বিগ স্টার হিসেবে, সেখানে আবার নতুন ক্রেজ আল্লু অর্জুনকে মহেশের সাথে তুলনা করে কি বাড়াবাড়ি করেই না ফেলেছি। কিন্তু দর্শক ধৈর্য নিয়ে বসুন, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত, তখন নিজে থেকেই বলে উঠবেন ঘটনা তো সত্য, এখন আল্লুও দিতে পারে সমানে সমান টক্কর। সত্যি বলতে এতদিন মহেশবাবুর মূল রাইভাল ছিল পাওয়ার স্টার পবন কল্যাণ। তবে এই বছরের শুরুতে ঘটে যাওয়া সারিলেরু নিকেভারু এবং আলা বৈকুণ্ঠু পুরামালু সিনেমার ডিরেক্ট ক্ল্যাশে আল্লু অর্জুন জিতে যাওয়াতে এই রাইভালারি এখন তেলুগু সিনেমার টক অব দ্য টাউন হয়ে আছে। আলা বৈকুণ্ঠুর পুরামালু এই এক সিনেমা দিয়ে সম্প্রতি আল্লু অর্জুন ওর ম্যাক্স জরিপে মহেশবাবুকে টেক্কা দিয়ে এক নম্বরে চলে আসেন। আরো মজার ব্যাপার হলো, বর্তমানে তাদের ফ্যান বেজের বাগযুদ্ধ ও বেশ গরম করে রাখে সাউথ ফিল্ম কমিউনিটিকে। প্রথমে আসি এই দুজনের সিনেমার বক্স অফিসের তুলনায়, কারণ বাণিজ্যিক সিনেমা স্টারদের স্টারডমের বিচার তো বক্স অফিস ছাড়া যাচাই করার উপায় নেই। ক্যারিয়ারে এখন পর্যন্ত 26টা সিনেমা করেছেন মহেশবাবু এবং আল্লু অর্জুন করেছেন 19টা সিনেমা। 26টা সিনেমার মধ্যে মহেশবাবুর ব্লকবাস্টার সিনেমা 4টা, মুরারি, পাখিরি, ডুকুডু এবং শ্রীমান থুডু, এর মধ্যে পাখিরি ইন্ডাস্ট্রি হিট সিনেমা, যে সিনেমা রিমেক করে তামিলে বিজয় এবং বলিউডে সালমান খানও হিউজ হিট দিয়েছিলেন। অপরপক্ষে আল্লু অর্জুনের ব্লকবাস্টারও 4টা, আরিয়া, দেশ নুডুরু, রেস গুররাম এবং আলা বৈকুণ্ঠুর পুরামালো। যদি বাহুবলী দুই এর বাইরে হিসেব করা হয় তবে আলা বৈকুণ্ঠুর পুরামালো ইন্ডাস্ট্রি হিট। বাকি হিট সুপার হিট এর মধ্যে মহেশবাবুর আছে 9টা সিনেমা এবং আল্লু অর্জুনের 5টা। মহেশবাবু রাজকুমার উডু, ইউভারাজ, বিজনেসম্যান, ওক্কাডু, আথাডু, ভারত আনেনেনু, সিথাম্মা ভাকিটেলো, মহর্ষি, সারিলেরু নিকেভারু, এই সিনেমাগুলো হিট সুপার হিট। আর আল্লু অর্জুনের হিট সুপার হিট সিনেমাগুলোর মধ্যে আছে গঙ্গোত্রী, বান্নি, পারুগু, জুলাই এবং সারাই নুডু। সারাই নুডুর সাথে তো বাঙালিরা ভালোই পরিচিত, ইউটিউবে এর ডাবড ভার্সন রেকর্ড সংখ্যক ভিউজ পেয়েছে বাংলাদেশ থেকে। এইসব সিনেমার মধ্যে 100 কোটি গ্রোস কালেকশন দেওয়া সিনেমা মহেশবাবুর আছে সর্বোচ্চ 6টা এবং আল্লু অর্জুনের আছে 4টা। নর্থ আমেরিকাতে 1 মিলিয়ন আয় করা সিনেমা মহেশবাবুর আছে 10টা, যা সর্বোচ্চ, সেখানে আল্লু অর্জুনের আছে 4টি। ওভারসিজ মার্কেটে মহেশবাবুর একচ্ছত্র আধিপত্যের কারণে তাকে ওভারসিজ কিং ও বলা হয়। মহেশবাবুর ক্যারিয়ারে এভারেজ ফ্লপ ডিজাস্টার মিলিয়ে আছে 13টা সিনেমা আর আল্লুর আছে 10টি। তামিল ইন্ডাস্ট্রিতে তেলুগু সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আয় করেছে মহেশবাবুর সিনেমা। অন্যদিকে মালায়ালাম মার্কেটে আছে আল্লুর আধিপত্য। মহেশবাবু 6টা সিনেমা অন্য ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে, তবে ইউটিউবে ডাব ভার্সনে আল্লুরই রাজত্ব চলছে এখন। সব মিলে বক্স অফিসে মহেশবাবু বেশ এগিয়ে থাকলেও সাকসেস রেশিও হিসেবে এগিয়ে আছে আল্লু অর্জুন, মানে সিনেমার সংখ্যানুযায়ী তার সফলতা মহেশবাবুর থেকে বেশি। এবার আসি এদের অ্যাওয়ার্ডের ব্যাপারে, দেখা যাক জুরি বোর্ডের মন কে কে জয় করতে পারলো। মহেশবাবুর ফিল্মফেয়ার পেয়েছে 5 বার, নন্দী অ্যাওয়ার্ড পেয়েছেন সর্বোচ্চ 8 বার, আল্লু অর্জুনও ক্রিটিক্স চয়েস সাপোর্টিং ক্যারেক্টার মিলিয়ে ফিল্মফেয়ার পেয়েছে 5 বার এবং নন্দী অ্যাওয়ার্ড 3 বার। তবে নিউট্রাল অডিয়েন্স অভিনয়ের ক্ষেত্রে আল্লু অর্জুনকে কিছুটা এগিয়ে রাখে এবং মহেশবাবুর রিপিটিভ লুক ও এক্সপ্রেশনের কারণে দর্শক মহলে একটু সমালোচনা তাকে শুনতেই হয়। অ্যাকশনে আমাদের মতেও দুজনেই সমান সমান, দুজনেরই আলাদা আলাদা অ্যাকশন স্টাইল আছে। গ্ল্যামারস লুক দিয়ে যাচাই করতে হলে মহেশবাবুর নাম আগে চলে আসবে। মহেশবাবু খুবই সুদর্শন এবং ভারতের অন্যতম হ্যান্ডসাম সুপারস্টার, তাই তাকে তেলুগু সিনেমার প্রিন্সও বলা হয়। অপরদিকে আল্লু তার স্টাইল দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন, যার জন্য স্টাইলিশ স্টারের তকমা লেগে আছে তার উপর। যদি ড্যান্স স্কিলের কথা বলতে হয় তাহলে নিঃসন্দেহে এগিয়ে থাকবে আল্লু অর্জুন। বিশেষ করে আরিয়া সিনেমার ড্যান্স স্টেপগুলো আজও দর্শকদের বিমোহিত করে। ফ্যান ফলোয়িং এ ফেসবুক এবং ইনস্টাগ্রাম আল্লু ফ্যানদের দখলে থাকলেও টুইটারে মহেশ ফ্যানদের রাজত্ব। টুইটার ট্রেন্ডে শুধু সাউথই নয়, পুরো ইন্ডিয়ার ভিতরেই মহেশ ফ্যানদের যে কি দাপট, যারা দেখেন সেটা তারাই জানেন। সিনেমার পারিশ্রমিক এবং বড় সব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখনও টপে আছে মহেশ, এটা সত্য। তবে আল্লুর সাম্প্রতিক ক্রেজের কারণে তাকেও দ্রুত আমরা এইসব ক্ষেত্রে দাপট দেখাতে দেখব বলে আশা করি। শেষ করছি এই পর্ব, তবে যাওয়ার আগে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কি মনে হয় নিকট ভবিষ্যতে আল্লু কি পারবে মহেশবাবুর জায়গা দখল করতে, করে নতুন নাম্বার 1 হতে? সেই সাথে জানাতে ভুলবেন না এদের দুজনের মধ্যে আপনার কাকে ভালো লাগে বেশি। আপনারা চাইলে সামনে হয়তো আবারও আসবো অজিত কুমার, বিজয় বা সালমান কিংবা শাহরুখের তুলনা নিয়ে। ধন্যবাদ।